সৌদি আরবে 12 ধরনের প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না বিদেশিরা। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব তৃতীয় বিশ্বের দেশগুলোর নাগরিকদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি করে। এজন্য এসব দেশ থেকে কাজের সন্ধানে সৌদিতে পাড়ি জমান অনেকেই। তবে আরব এই দেশটিতে তাদের কর্মসংস্থানের পরিসরটা এবার একটু ছোট হতে চলেছে, কারণ দেশটির সরকারের নতুন ঘোষণা অনুযায়ী সৌদিতে 12 ধরনের চাকরি করতে পারবে না বিদেশিরা। সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রী আলী আল ঘাসিফের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা এসপিএ জানায়, নতুন এই অধ্যাদেশ কার্যকর হবে আগামী সেপ্টেম্বর মাস থেকে। সেই মাসেই শুরু হচ্ছে নতুন হিজরি সাল। সৌদি সরকারের ওই অধ্যাদেশে বলা হয়, দেশটিতে 12 ধরনের কাজে শুধু সৌদি নারী ও পুরুষরাই অংশ নিতে পারবেন। দেশটির নাগরিকদের জন্য কর্মসংস্থান ও বেসরকারি চাকরিতে তাদের সুযোগ তৈরির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবাল খালির বরাত দিয়ে সংবাদ মাধ্যম আরব নিউজের খবরে বলা হয়, শুধু সৌদি নাগরিকদের জন্য নির্ধারিত ওই 12 চাকরির ক্ষেত্রগুলো হচ্ছে ঘড়ি, চশমা, মেডিকেল যন্ত্রাংশ, ইলেকট্রিক ও ইলেকট্রনিক যন্ত্রাংশ, অটোমোবাইল পার্টস, গৃহ নির্মাণ সামগ্রী, কার্পেট, গাড়ি ও মোটরসাইকেলের যন্ত্রাংশ, বাড়ি ও অফিসের আসবাবপত্র, শিশুদের পোশাক ও পুরুষদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, রান্নাঘরে ব্যবহৃত জিনিসপত্র ও কনফেকশনারি শিল্পী। মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আরও জানান, কোনো প্রতিষ্ঠান যদি নিয়োগের এই নিয়ম মেনে না চলে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।